সুপ্রিয় শিক্ষার্থী নমস্কার, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের আজকে তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্মনৈতিক শিক্ষা পঞ্চম অধ্যায় তোমাদের পড়াচ্ছি, নম্রতা ভদ্রতা অগ্রাধিকার। ইতিপূর্বে আমরা নম্রতা ভদ্রতা অগ্রাধিকারের সমস্ত কিছু পড়েছি, রিডিং, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, শূন্যস্থান সব। আজকে আবার আমি আলোচনা করছি, খেয়াল করো সবাই, বইটা সামনে রাখো, 30 পেজ। নম্রতা কথাটির অর্থ আচরণের সঙ্গে যুক্ত, স্বভাব ও আচরণে বিনয় ভাব প্রকাশ করাকে নম্রতা বলে। যারা নম্র তারা শান্তশিষ্ট আচরণ করে, সুন্দর করে কথা বলে, অন্য মানুষকে ভালোবাসে। এগুলো হচ্ছে নম্রতা যাদের মধ্যে আছে তাদের গুণ। নম্রতা কথাটির অর্থ হলো যা নোয়ানো যায়, তার মানে যা কঠিন নয়, কোমল। কোমল মানে নরম। গাছের একটি শক্ত ডালকে নোয়ানো যায় না, শক্ত ডাল নত হয় না, কিন্তু একটি নরম ডাল নত হয়, সেটিকে নোয়ানো যায় সহজেই। নরম ডালের মতো আচার আচরণের কোমলতা ও নমনীয়তাকেই নম্রতা বলা হয়। আমাদের সমাজে আরেক রকমের মানুষ আছে, তারা খুবই কঠিন, কর্কশ ভাষায় কথা বলে, সহজেই রেগে যায়, অন্য মানুষকে ভালোবাসে না, সম্মান করে না, তারা হচ্ছে উদ্ধত। তারা মানুষকে ভালোবাসে না, মানুষের ভালোবাসাও পায় না। অন্যদিকে যারা নম্র আচরণ করে তাদের সবাই ভালোবাসে, এর ফলে সমাজের মঙ্গল হয়। নম্র আচরণ সম্মান বাড়ায়। কবির ভাষায়, বড় যদি হতে চাও ছোট হও তবে। এখানে বড় হওয়া বলতে বোঝানো হয়েছে ভালো মানুষ হওয়া, আর ছোট হওয়া বলতে বোঝানো হয়েছে নম্র হওয়া, বিনয়ী হওয়া। আমরা বড়দের সঙ্গে সবসময় নম্র আচরণ করব। কেবল তাই নয়, সহপাঠী, সমবয়সী ও ছোটদের সঙ্গেও আমরা নম্র আচরণ করব। নম্রতার দ্বারা জীবন সুন্দর হয়, আমরাও নম্র আচরণ করে আমাদের জীবনকে সুন্দর করে তুলব। আমরা এ থেকে কিছু ছোট প্রশ্ন আলোচনা করব। আচ্ছা, স্বভাব আচরণে বিনয় ভাব প্রকাশ করাকে কী বলে? আমরা বলবো নম্রতা। নম্র কথাটির অর্থ কী? নম্র কথাটির অর্থ হচ্ছে যা নোয়ানো যায়, তার মানে যা কঠিন নয়, কোমল। কবি কী বলেছেন? বড় যদি হতে চাও ছোট হও তবে। আজকে এই পর্যন্তই আলোচনা করছি, পরবর্তী ক্লাসে আমি পরের পেজে তোমাদের আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।